Assalamualaikum viewers, South Bengal Engineering and Controls YouTube channel আপনাদেরকে গ্র্যান্ড ওয়েলকাম। Viewers, South Bengal Engineering and Controls বাংলাদেশ ফুড ফ্যাক্টরি ও এগ্রোবেজের মেশিনারি সরবরাহ করে থাকে। এই জন্য আমরা আমাদের বায়োলজি যে মেশিনগুলো রাখা আছে সেই মেশিনগুলো দেখানোর জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো। Viewers, প্রথমে আমাদের যে মেশিনটি আছে এটি একটি ফ্লাওয়ার মিল মেশিন, ছোট ফ্লাওয়ার মিল মেশিন। এখানে আপনারা চাইলে গম দিয়ে ছোট পরিসরে ফ্লাওয়ার উৎপাদন করতে পারবেন। হপার বিন, এটা হপার বিনে গম দিবেন, দিয়ে এখান থেকে ফ্লাওয়ার হয়ে বের হয়ে আসবে এবং আর এক সাইডে ভুষি চলে আসবে, সেটি পরিমাণে সামান্য। ভিউয়ার্স, এটি একটি ঘাস কাটার মেশিন। অ্যাগ্রো ফার্মাররা সাধারণত ঘাস কাটার জন্য যে মেশিনটি ইউজ করে থাকে এটি সেই মেশিনটি। এই মেশিনে এদিক থেকে ঘাস দিবেন, ওই দিক থেকে কাটার হয়ে ঘাস কুচি কুচি কাটার হয়ে বের হয়ে আসবে। ভিউয়ার্স, আপনারা ভিডিওতে এখন যে বর্তমানে মেশিনটি দেখছেন এটি একটি মুড়ির মিল বলে। এটি এই মেশিনটি আপনারা সবাই কম বেশি দেখেছেন, বিভিন্ন কোম্পানির আছে। এটি আমাদের একটি মুড়ির মিল মেশিন, এটির ঘন্টায় ক্যাপাসিটি 60 থেকে 80 কেজি প্রতি ঘন্টায়। এই মেশিনটি এই যে হপার বিন আছে, এই হপার বিনের এখান থেকে আপনারা মুড়ি দিবেন, মুড়ির চাল দিবেন। চাল দেওয়ার পরে এটি অটোমেটিকভাবে এখান থেকে মুড়িতে চলে যাবে, যে এখান থেকে অ্যাডজাস্ট যে বাতাসটা এটা বের হয়ে আসবে এবং এই দিক থেকে মুড়ি হয়ে চলে আসবে। মূল মেশিনটির এই দিক থেকে মুড়ি হয়ে চলে আসবে। এটি একটি মুড়ির প্লান্ট আমাদের। এখন যে মেশিনটি দেখছেন এটি একটি মশলা মেকিং মেশিন। এটির ঘন্টায় ক্যাপাসিটি হচ্ছে 100 থেকে 150 কেজি প্রোডাকশন করার ক্ষমতা সম্পন্ন এই মেশিনটি। 5.5 কিলো 5 SP এবং 7.5 SP মোটর দ্বারা পরিচালিত। এটি দিয়ে আপনারা মশলা উৎপাদন করতে পারবেন। এখন আপনাদের সামনে যে মেশিনটি আছে এটি একটি ফ্লাওয়ার মিল মেশিন বা ময়দা তৈরির জন্য যে প্লান্ট যেটি দেখিয়েছি এর থেকে একটু বড়, একটি একটি ময়দা তৈরির একটি প্লান্ট। এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 800 থেকে 1000 কেজি পর্যন্ত করতে পারবে। এটিকে সাধারণত এক পেটির মিল বলে, এটি সবচেয়ে ছোট আমাদের ময়দার প্লান্ট। ভিউয়ার্স, এখন এটি যেটি দেখতে পাচ্ছেন এটি একটি অয়েল প্লান্ট, এটি একটি অয়েল উৎপাদনের প্লান্ট। এটি মাত্র 30 থেকে 50 কেজি পর্যন্ত তেল উৎপাদন করতে সক্ষম। এখানে তেল দিলে এখান থেকে বের হয়ে আসবে তেল হয়ে, এখান থেকে সরিষা দিলে তেল হয়ে বের হয়ে আসবে। প্লিজ, এই জায়গায় আমাদের সেই শ্যাফটা আছে, এই শ্যাফ দ্বারা কাজ করবে মেশিনটি। ভিউয়ার্স, আপনারা এখন বর্তমানে যে দেখতে পাচ্ছেন এটি একটি ডাল মিল, স্মল সাইজের, বাসায় বানানোর জন্য স্মল সাইজের একটি ডাল মিল। ডালের মেশিনটি আপনার 30 কেজি থেকে 50 কেজি পর্যন্ত প্রতি ঘন্টায় নিতে পারবে এবং এটি এইভাবে কাজ করবে। এটির ভিতরে এইভাবে ড্রামিং করা আছে, ড্রাম দিয়ে দিবে, এখান থেকে ডাল দিবে, এদিক থেকে মালটি বের হয়ে চলে আসবে। এটি ছোট কোনো উদ্যোক্তা চাইলে নিতে পারবে আমাদের কাছ থেকে। এরপর আমাদের যারা বেকারি চিন্তা ভাবনা করছে, বেকারি উৎপাদন করবে বা বেকারি মেশিনারিজ করবে, তাদের জন্য এই মেশিন। এটি একটি বেকারি বিস্কিট ম্যানুফ্যাকচারিং মেশিন, প্রতি ঘন্টায় ক্যাপাসিটি 60 কেজির ক্যাপাসিটি। এবং এই মেশিনটি জেড মিক্সার বলা হয়, জেড মিক্সার মেশিন। এটি জেড মিক্সার মেশিন, এটি MS দ্বারা তৈরি। আপনারা চাইলে এটি SS দ্বারাও আমরা দিতে পারবো, ঠিক আছে। এবং এটি গিয়ার সিস্টেমটা, এটি যখন চলবে কোনো বাজে সাউন্ড করবে না, কারণ এটি প্রপেলার কীভাবে শেপ তৈরি করা। এটি কেক ম্যানুফ্যাকচারিং মেশিন। এর ক্যাপাসিটি হচ্ছে এইটাই মাত্র 20 কেজি নিতে পারবে। এর সাথে আমরা এই প্রপেলারটি দিয়ে থাকবো, চাইলে কেউ বিস্কিট কেকও করতে পারবে অথবা আপনার বেকারি বিস্কিটও তৈরি করতে পারবে। এবং ওর সাথে আর একটা শ্যাফ দেওয়া থাকবে যেটির দ্বারা অনলি ফর কেক করা সক্ষম। এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ফিড মিলের আমার মেশিন। এটির ঘন্টায় ক্যাপাসিটি হচ্ছে 10 টন। এটি বড় আকারে ফিড মিলের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এটি ছোট একটা ফিড মিল আমাদের, একদম স্মল সাইজের ফিড মিল।
एपीयू मिक्स एंड চাল তৈরি করা যায় বুট ডাউন বুট ডাউনে যে মেশিনটি সেটা হচ্ছে এই মেশিন এটি আমাদের স্টক কিউটি আছে আচ্ছা বিয়ার সামনের দিকে আছেন এটি একটি মশলা মেশিনের যে মেশিনটি আমরা দেখেছি ওর থেকে আরেকটু বড় সাইজের এটি ঘন্টায় আপনার 500 কেজি প্রোডাকশন করতে পারবে এটি একটি মশলা উৎপাদনের মেশিন এটি একটি ঘাস কাটার মেশিন এটি একটি ফিডের ছোট সাইজের ফিডের মিক্সার মেশিন এটি আমাদের একটি ভাসমান না ডুবন্ত ডুবন্ত ফিশ ফিড তৈরি করতে পারবে ফিশের ডুবন্ত ফিড মেশিন এটি এটি দ্বারা প্লেট উৎপাদন হবে স্টুডার প্লেট হবে এই প্লেটের দ্বারা আপনারা প্লেট উৎপাদন করতে পারবেন এই মেশিনটি একটি বাদাম ছোলা মেশিন এই মেশিনের ভিতরে আপনারা বাদাম দিয়ে বাদামের ছুলে যে অংশটা বেরোবে এই মেশিনটি দ্বারা সক্ষম এটি আপনার 200 থেকে 250 কেজি প্রতি ঘন্টায় উৎপাদন করতে পারবে এই মেশিনটি একটি ছোট চিপস মেশিন এই দিক থেকে চিপস দিবে এই দিক থেকে র ম্যাটেরিয়াল দিবে এই দিক থেকে চিপস হয়ে এই দিক থেকে চিপসের আকারে হয়ে বের হয়ে আসবে এবার আমরা যে মেশিনটি তখন দেখিয়েছিলাম ওটি হচ্ছে ঘন্টায় 500 কেজি উৎপাদন করতে পারে এটি ভাসমান না ডুবন্ত ফিড তৈরি করতে পারে ঘন্টায় 300 কেজি এটির প্লেট হলো এই ধরনের প্লেট এই যে আমরা এখানে ডাইস প্লেট দিয়ে দিব ডাইস প্লেট চেঞ্জ করে করে মানুষ নিতে পারবে এটি সুগার ক্রাশার ফ্যাক্টরিতে সুগার ক্রাশিং এর জন্য যে মেশিনটি দরকার হয় এটি হলো সেই মেশিন এটি যে সুগার ক্রাশার করতে হবে ঘন্টায় 40 কেজি এটি অনেক সময় ফিডের মিক্সিং করা লাগে এটি ফিডের মিক্সার হিসেবে কাজ করে এই মেশিনটি মিক্সিং করা যায় এটি ফ্লাওয়ার মিল এটির ক্যাপাসিটি প্রতি ঘন্টায় 100 থেকে 150 কেজি উৎপাদন করতে সক্ষম ভিউয়ার্স এটি হচ্ছে আমাদের ভুট্টা ভাঙানোর মেশিন এই ছিল আমাদের মেশিন এছাড়াও আমাদের আরও মেশিন উৎপাদন হচ্ছে এবং উৎপাদনে আছে দরকার হলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের কোম্পানি দিয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের ফুড ফ্যাক্টরি মেশিন সরবরাহ পেতে পারে ধন্যবাদ সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।